শীত আসলেই দেখা যায় অনেকেরই ত্বক কুচকে যায় যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের ত্বক ফেটেও যায় হাত পা অনেক বেশি শুষ্ক হয়ে যায় কালো দেখা যায় অন্যান্য সময়ের থেকে শীতের ত্বকের যত্ন একটু বেশি নেওয়া লাগে আপনারা যদি আপনাদের ত্বককে সুন্দর রাখতে চান আপনারা যদি চান যে আপনাদের ত্বক কুচকে যাবে না অনেক বেশি উজ্জ্বল থাকবে তাহলে আপনারা অবশ্যই আমার আজকের ভিডিওটি পুরোটা দেখবেন আজ আপনাদেরকে আমি এমন একটি ক্রিম তৈরি করে দেখাবো যে ক্রিমটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে শীতে আপনাদের ত্বক কুচকে যাবে না ত্বক কালচে হবে না এটি ত্বককে অনেক বেশি সফট রাখবে অনেক বেশি নরম কোমল রাখবে আর ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে এই ক্রিমটা তৈরি করার জন্য আমাদের লাগবে ভ্যাজলিন আমি এখানে এক চামচ পরিমাণ ভ্যাজলিন নিয়ে নিব যে ক্রিমটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ময়শ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার বডি লোশন হিসেবেও ব্যবহার করতে পারবেন যেভাবেই ব্যবহার করুন না কেন এটি থেকে আপনারা অনেক বেশি উপকার পাবেন নেক্সট আমি এখানে অ্যাড করে দিব অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এখানে অবশ্যই মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে গাছের অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু হবে না যেহেতু আমরা একটি ক্রিম তৈরি করছি ক্রিমে ভাব আনার জন্য আমাদেরকে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করতে হবে এক চামচ ভ্যাজলিনের সাথে এখানে আমাদেরকে দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিব এক চামচ পরিমাণ বেবি অয়েল আপনাদের কাছে যদি বেবি অয়েল না থাকে সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন নেক্সট আমাদের এখানে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসোল এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে এই যে ভিটামিন ই ক্যাপসলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু আমাদের ত্বকের জন্যই তৈরি করা হয় কসমেটিক্সের দোকানে আপনারা এই ভিটামিন ই ক্যাপসল কিনতে পেয়ে যাবেন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে উজ্জ্বল করতে ত্বকের দাগছোপ দূর করতে ত্বককে অনেক বেশি সুন্দর করতে এই ভিটামিন ই ক্যাপসল খুবই ভালো কাজ করে এরপরে আমরা এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব চামচের সাহায্যে এই উপাদানগুলো সব খুব ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ ধরে নাড়লেই দেখবেন যে এর কালারটা সাদা হয়ে যাবে আর একটা ক্রিমেই টেক্সচার চলে আসবে মার্কেট থেকে কেনা বডি লোশনগুলো যেমন হয় এটি দেখতে তেমনটাই হয়ে যাবে আপনারা যত বেশি নাড়বেন তত বেশি কিন্তু এটা সফট হবে নরম হবে আর তত বেশি ক্রিমের মতো হয়ে যাবে তো দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে করে ক্রিমটি তৈরি করে নেবেন এই ক্রিমটি একবার তৈরি করে আপনারা দশ থেকে বারো দিন ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর আগে এটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করুন এটি আপনারা আপনাদের মুখ হাত পা সহ ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন সামান্য একটু পরিমাণে নিয়ে এটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করুন আর এভাবে করে মাসাজ করুন যতক্ষণ পর্যন্ত এটি আপনাদের ত্বকের সাথে সম্পূর্ণভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত মাসাজ করুন এই ক্রিমটি ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দিন সকালে উঠে আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে আপনাদের মুখটাকে ধুয়ে নিন দেখবেন সারাদিন আপনাদের ত্বক একদম সফট থাকবে নরম কোমল থাকবে শীতে আপনাদের ত্বক একটু কুচকে যাবে না ত্বক বরংচ ব্রাইট এবং হোয়াইট হবে এই ক্রিমটি আপনারা সংরক্ষণ করবেন বাইরে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরে রাখলে এটি ভালো থাকবে যদি আপনাদের ত্বক অনেক বেশি ড্রাই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটি দিনের বেলায়ও ব্যবহার করতে পারবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ